জি ভালো লাগতেছে, পরিবেশটা দেখেই ভালো লাগতেছে আর কি। যে মানে ভোটের পরিবেশটা এখনো পর্যন্ত ভালো দেখতেছি, ভালোই লাগতেছে। আমরা আসছি ভোট দিতে, ভোটের পরিবেশটা অনেক উৎসব মুগর, সেটা দেখে অনেক ভালো লাগতেছে। আর আশা করি একটু সুষ্ঠু নির্বাচন হবে, যেটা আমাদের সবার কাম্য। তো আমার বিশ্বাস যে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। সেই ফর্মুলাজিল একটা একটা লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন কমিশন আজকে আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে একটি ভালো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমরা চাই সেটাই, যে সকল মানুষ তার স্বাধীন মতো ভোট দেক, মানে আমাকেই দিবে এই কথা আমি তো আমাকে আমি চাই ভোট দেক আমাকে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাকে ভোট দিলেই তিনি ঠিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তার বিবেচনা মতো তিনি ভোট দেবেন। কারণ এইবারের ভোটে খালি আমি একজন পাস করবো কি অন্যজন মেম্বার পাস করবে তা কিন্তু না, সেই সঙ্গে ভবিষ্যৎ দেশ কোথায় যাবে, কোন লক্ষ্য অর্জন করবে, কোন ধারায় চলবে, এইগুলো কিন্তু এইবারের ভোটে নির্ধারিত হয়।